একদিকে আপনি ভোজন দেখাচ্ছেন সেটা ক্যামেরায় ধারণ করছেন সেটা মার্কেটিং করছেন যে আমাদের দেশের সরকার আমাদের দেশের পুলিশ কত মহৎ কত উচ্চ কত উদার কত সংস্কৃতিবান আর অন্যদিকে রাস্তায় ফেলে তাকে পিটাচ্ছেন আবার এই যে আমাদের মহাসচিব যেটা বলেছেন যে এগুলো বিদেশিদের দেখানোর জন্যে ওই যে ভিশানীতির ভয় আছে স্যাংশনের ভয় আছে আবার দেশের পরিস্থিতিও এখন অন্যরকম ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মানুষ বিএনপির জন্য সমাবেশে নামছে এত বাধা বিঘ্ন এত কিছুর পরে এই যে যে অসুস্থ রাজনীতি এটা না হলেও পারতো এই ধরনের হামলা এই ধরনের নিপীড়ন না হলেও পারত আর ইসলাম বাবুল বাবুল আপনার কাছে যেতে চাই আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন ধারাবাহিক আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন যেটি পালন করে আসছিলেন হঠাৎ করেই উনত্রিশ জুলাই কেন উত্তাল হলো মারপিট হলো ভাঙচুর হলো গাড়িতে কারা অগ্নিসংযোগ করলো কারা সম্পদ নষ্ট করলো। জি আপনাকে ধন্যবাদ আমার দুই সম্মানিত সহ আলোচক ইমাম ভাই এবং আমাদের নাজমা আফা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অগ্রজ দর্শক শ্রোতা সবাইকে সালাম অভিবাদন আমি নবরুণ ভট্টাচার্য আপনি জানেন যে তিনি বিদ্রোহ বিপ্লব নিয়ে লেখেন তার একটা উক্তি এখান দিয়ে শুরু করতে চাই যে এই রাষ্ট্র আমার কাছে নতুন নয় আমি শুধু তার পরিণতিটা দেখছি সে কতটা নোংরা কতটা বিভৎস কতটা মিথ্যাবাদী কতটা জোচ্চর আর কতটা প্রতারক হয়ে উঠছে কেন বললাম সমস্ত মানুষ দেখছে এখন তো আর কোনো নির্দিষ্ট মিডিয়া না হাজার হাজার মিডিয়া প্রত্যেকের হাতে মোবাইল নানান অনলাইন চ্যানেল পোর্টাল সব কিছু আছে গতকালকের একটা কর্মসূচি এই ধরনের কর্মসূচি বাংলাদেশে নতুন নয় এর স্বাদ বিরোধী আন্দোলন বলেন আওয়ামী লীগের আন্দোলনের সময় বলেন সব সময় এই ধরনের কর্মসূচি বাংলাদেশে হয়েছে এটা নতুন করেন এর জন্য পুলিশেরও কোনো অনুমতি কখনও প্রয়োজন হয় ইদানিং আমরা দেখছি পুলিশের অনুমতির কারবার আর কি একটা রাষ্ট্র গণতন্ত্রহীন রাষ্ট্র যদি হয় সেখানে পুলিশ হট্টাকট্টা হয়ে যায় প্রশাসনের লোকজন হত্তাকর্তা হয় যেখানে রাজনীতিবিদ গৌণ রাজনীতিবিদ আওয়ামী লীগেরও অনেক বাঘা বাঘা পলিটিশান তাদের কোনো ভূমিকা দেখি না আমরা আপনি খেয়াল করবেন নিশ্চয়ই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এখনও তোফাইল আহমেদের মতো নেতা বেঁচে আছেন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব কর্তৃত্ব সালমান রহমানদের কাছে আরাফাতদের কাছে আপনি বিগত দুইটা নির্বাচনে নমিনেশন দেখেন আওয়ামী লীগের ঢাকা সাঁতারও একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানে রাজনৈতিক কোনো নেতৃত্ব নেই কিন্তু সংগতর কারণে এই সংসদের মধ্যে শাসক দলের মধ্যে থেকে প্রশ্ন উঠছে যে এখন রাজনীতিবিদরা হলে ডিসিএসপিদের পাশে বসে থাকে এমপি সাহেবরা তাদের করুণা করুণাভিকাচার করে পুলিশরা তো প্রকাশ্যেই বলে তোমরা কি বলেছে অসংখ্য এরকম রেকর্ড আছে সেই জন্য বলছি যে বাংলাদেশে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া ওয়ান ইলেভেনে শুরু হয়েছিল সে ধারায় এখনও চলছে এবং সেই ধারাতেই বাংলাদেশকে রাজনীতি ভূমিক করবার জন্যে এই এই প্রক্রিয়া এটা হচ্ছে গতকালের প্রোগ্রাম দেখেন আমরা শান্তিপূর্ণ একটা অবস্থান কর্মসূচি দিয়েছি সেখানে ঠিক আছে পুলিশ ভূমিকা রাখতেই পারে সেটা পুলিশের এক্তিয়ার আছে আপনি কবে কোথায় আওয়ামী লীগ কী অনুমতি নিয়েছে সাম্প্রতিক দেখছি চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য বলা হচ্ছে আওয়ামী লীগের পারমিশনের জায়গা আওয়ামী লীগ কখনও এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের জায়গা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নাকি আবার অনুমতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন বাংলাদেশের কোন প্রশাসনের ঘাড়ে কয়টা মাতা অনুমতি এগুলো সব ড্রামা অ্যান্ড মেলো ড্রামা যেগুলো হচ্ছে মানুষ সব বুঝে সব দেখছে কালকের ঘটনা দেখেন চারটে জায়গায় আমি একটা জায়গায় ছিলাম দেখেছি চন্দ্র রায় এত সিনিয়র একজন পলিটিশিয়ান শূন্য হাতে বারবার হাত উঁচু করে তিনি পুলিশকে আহ্বান করছিলেন মহু মোহ গুলি হচ্ছিল বুকের কলিজার পাটা লাগে এই গুলির মধ্যে এই টিয়ার সেলের মধ্যে এবং পুলিশ নিজেরা উইট মারছিল অসংখ্য শত শত পুলিশ এবং তার একটা ইট আমার সামনেই দেখলাম গয়েশ্বরায়ের মাথায় লাগলো তিনি বললেন যে তোমরা কেন এইভাবে গুলি আমাদের লোকদের যাবার সোধাক দাও তারপরে তাকে ফেলে পিটিয়ে যে নিষ্ঠুরভাবে হ্যাঁ আমি এই কথা বললেই হয়তো পুরোনো কথা শুরু হয়ে যাবে নাসিম সাহেবের পর আমরা হয়েছিল এটা হয়েছিল আবার সাদে গুলি হয়েছিল এই যে যে বিষয়গুলা এই বিষয়গুলো আমরা কোথায় যাব। পুলিশ কেন এত নিষ্ঠুর আচরণ করবে মান নেতাকর্মীদের সাথে পুলিশকে ডেসপাস করবার তো বহু সুযোগ আছে এবং যেভাবে পশুর মতো শুধুমাত্র গয়স্বরাই কেন অসংখ্য নেতাকর্মীদেরকে পিটিয়েছে এটা একটা সার্বভৌম দেশে একটা স্বাধীন দেশে আমরা রক্ত দিয়ে শেষ দেশ স্বাধীন করেছিলাম আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা মানবতার কথা বলি আমরা কৃষ্টি সংস্কৃতির কথা বলি আবার তাকে নিয়ে আবার আমান উল্লামান সাহেব কদিকে নিয়ে যে নাটক মঞ্চস্থ হলো এটা তো বাংলাদেশের কি বলবো এটা সস্তা মানে তরল রাজনীতি এই রাজনীতি বাংলাদেশের মানুষ বুঝে এটার মধ্যে ষড়যন্ত্র গয়েশ্বর রায় বলেছেন যে আমি তো এর আগে বহুবার ডিবি অফিসে গিয়েছি কোনোদিন তো এরকম জামায় তারা করে নাই এর কারণটা কী এবং সেটা তুলে আপনি আপনার বাড়িতে কাউকে যদি দাওয়াত দেন বা মেহমান মনে করেন তাকে আপনি খাইয়ে দায়ে আপনি তার ছবি মার্কেটিং করে দিবেন বাজারে ছেড়ে দিবেন। একটা সরকারি সংস্থা এটা করতে পারে এর মধ্যে কি অসৎ রাজনীতি নাই অসৎ উদ্দেশ্য নাই আপনি পুলিশকে এত মহান করে দেখছেন আপনারা এত মহান হচ্ছেন তাহলে তাকে পিটাইলেন কেন এইভাবে ফেলে গশ্বরেকে কে না চিনে বাংলাদেশে যে তিনি বিএনপি স্ট্যানিং কমিটির নেতা সাবেক মন্ত্রী ছিলেন এমপি ছিলেন মানে সর্প হইয়া দংশন করা উঝা হয়ে ঝাড়া ঝাড়া নাকি একটা গ্রামে প্রবচন আছে তাই তো হচ্ছে একদিকে আপনি ভোজন দেখাচ্ছেন সেটা ক্যামেরায় ধারণ করছেন সেটা মার্কেটিং করছেন যে আমাদের দেশের সরকার আমাদের দেশের পুলিশ কত মহৎ কত উচ্চ কত উদার কত সংস্কৃতিবান আর অন্যদিকে রাস্তায় ফেলে তাকে পিটাচ্ছেন আবার এই যে আমাদের মহাসচিব যেটা বলেছেন যে এগুলো বিদেশিদের দেখানোর জন্য ওই যে ভিশানীতির ভয় আছে স্যাংশনের ভয় আছে আবার দেশের পরিস্থিতিও এখন অন্যরকম ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মানুষ বিএনপির জন্য সমাবেশে নামছে এত বাধা বিঘ্ন এত কিছুর পরে এই যে যে অসুস্থ রাজনীতি এটা না হলেও পারতো এই ধরনের হামলা এই ধরনের নিপীড়ন না হলেও পারতো আপনি দেখেন শুধু তাই না আজকে একটু আগে আমি খবর পেলাম আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর সেখানে কালকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ সমাবেশ করা তো আমার অধিকার বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারির বাসায় সন্ধ্যার পরে বোমা হামলা হলো আটটা শো আটটার দিকে দুই বাসায় একযোগে বোমা হামলা হয়েছে আমার যেই থানা নগরকান্দায় সেইখানে পুলিশ এক মোড়ে একটা ককটেল টকটেল ফুটে সব নেতাকর্মীর নামে মামলা দিয়ে সেই পুরনো পুরনো কাহিনী এবং আঠারোশো চোদ্দো সালে নির্বাচন করার আগে যা হয়েছিল তাই হচ্ছে এই রাজনীতি দিয়ে বাংলাদেশের সংস্কৃতিরও পরিবর্তন হবে না আর খাওয়া দেখায়ও বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না এটা হলো আমার বক্তব্য মোটা দাগে দেখা হলে কেন আবার সেই পুরনো সংস্কৃতিতে আমরা ফিরে যাচ্ছি সেই আচ্ছা পুরনো সংস্কৃতির কথা যদি আপনি বলেন দেখেন এই যে গাড়ি পোরানোর কাহিনী সমস্ত গণমাধ্যম এসেছে আমি আপনাকে একটুখালি পড়ে শোনাই তাহলে আপনি বুঝবেন যে গাড়িটা কে পোড়ালো বাসের চালক মোহাম্মদ সানাউল্লাহ বলেন বাজিতপুর থেকে আসছি গুলিস্থানে যাত্রী নামাইছি এখানে আমরা সবসময় তেল নিই তাই আসছি গাড়িটা ব্যাগ দিয়ে সোজা করতে লইছিলাম এই সময় হন্ডালয়ে তিন লোক আসলো দুজন গাড়িতে উঠলো তারা বলল নামবি নাকি তোর মাথার ওপর পেট্রোল মারমো আমি স্টার্ট বন্ধ করে দিছি লাভ দিয়ে নাইমা পড়ছি ওরা আগুন লাগাই দিয়া বাইকে করে চলে গেছে এ সময় পুলিশ ছয় হাজার দূরেই ছিল দুই পাশেই পুলিশ ছিল কী বুঝবেন আপনি বলেন উনি নিজে ওনার ইন্টারভিউ আমি দেখেছি কারণ বলতে পারে যে কোন পত্রিকায় কি লিখছে তার মুখের কথা আমি শুনেছি প্রত্যক্ষশীদের কথা শুনেছি এই যে যে কাহিনী বরিশালের ওই যে এরাও বলেছে ওই যে আওয়ামী লীগের এক নেতা ছিলেন উনিও বলেছেন যে কীভাবে কে আগুন দেয় এরপরেও যদি আপনি বলেন যে বিএনপির বিএনপি এত বছর যাবৎ এত দিন যাবৎ এত গুম হলো এত খুন হল এত নিপীড়ন লক্ষাধিক মামলা একচল্লিশ লক্ষ আসামি এত অসত্য বক্তব্য না বিএনপির মহাসচিব কতবার গেলে জেলে গেছে তার হিসাব নাই ম্যাডামও জেলে আসছে চেয়ারপারসনও দেশে আসতে পারছেন না তারপরও খায়েশ না তারপরও তাদের মানে প্রতিহিংসা চরিতার্থ হচ্ছে না বিএনপিকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে নির্যাতন করে নিপীড়ন করে আর আওয়ামী লীগ ছাত্রলীগ আপনি ছবি দেখেন না এখন কি লাগবার ব্যাপার পুলিশের সাথে আমার কাছে অসংখ্য ভিডিও আছে পুলিশের সাথে একযোগে লাঠি নিয়ে স্লোগান দিয়ে তারা বিএনপির উপর হামলা করছে কর্মীদের উপর হামলা করছে এই অধিকার তাদের কে দিয়েছে কে অশান্তি করলো কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ইসলাম আগুন দিল আপনি বলেন আমি আপনার কাছে আবার আসবো